বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ঘরে গাঁজা খেয়ে শুয়ে থাকতেন বলে বিগত 5 বছর তিনি রাস্তায় নামতে পারেননি, এমনটাই বিস্ফোরক দাবি করলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। কবি অসীম সর্দার করেছেন আপনারা জানেন কি বলেছে, বলছে মঞ্জুল ঠাকুর এবং শান্তনু ঠাকুর এরা ঘরের মধ্যে গেজা খেয়ে শুয়ে থাকে, সেই লোকটা যেমন শুয়ে থাকে যার জন্য বাড়ির থেকে বেরোতে পারেনি, কারোর সঙ্গে দেখা করতে পারেনি, তাহলে সে জনপ্রতিনিধি হবে কি করে? আপনারাই বলুন। আপনাদের কাছে বলছি আমার পাশে যে ঠাকুরকে আমি মানি আমার সেই হরি ঠাকুর, শান্তি মাতা, গুরুচাঁদ ঠাকুর, সত্য বাবা মা মন্দির আছে, কিছুক্ষণ আগে আমি ওখানে বসেছিলাম পুজো করলাম আপনাদের কাছে আসলাম। আমরা একটা জিনিস বলতে চাই, এখন আর শান্তনু ঠাকুর নাম নেই, ওর কি নাম হয়েছে গেজা ঠাকুর, কি নাম গেজা ঠাকুর, উনি এমপি হয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন, অসীম সরকার বলছে কি গান করেছে তাও বলেছেন, আপনাদের একটু অভিষেক আসছে তার মধ্যে আমরা শান্তনু ঠাকুরের ব্যাখ্যাটা দিই, শুয়েছে বাবা ছেলে শুয়ে আছেন গান ধরেছেন, একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা, চারটা নেতে সুখী, কি সুখী রে মাইনি বাবা। আচ্ছা বেশ, গেজা ঠাকুর হঠাৎ থেকে তিনি জাহাজ মন্ত্রী হয়ে গেছেন, জাহাজ মন্ত্রী হয়ে লোকসভায় কোনোদিন যাননি, পার্লামেন্টে বাগদা বন্ধার কথা বলেননি, এমপিলেটের টাকা খরচ করতে পারেননি, সমুদ্রের মধ্যে কোনোদিন জাহাজ চলেনি, যাহাকে উঠে সমুদ্র যাচ্ছে গেজার কলকে হাতে তিনি ছুটে চলেছেন, গেজার কলকে টানছেন আর বলছেন সমুদ্র 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 মন্থনে উঠে গেজা নিয়ে ভাণ্ড, তাই নিয়ে শান্তনু ঠাকুর অসীম সরকারের তুলকালাম কাণ্ড। অসীম ঠাকুর বলেছে না, অসীম সরকার যে গেজা কর এখন ওদের ভিতর মারামারি হচ্ছে,